আজকের এই ভিডিওটা যারা টিকটক ইউজার আছেন আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল নয় এবং যারা টিকটক ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল নয় দেখেন আপনারা এতদিন পর্যন্ত আমাকে যে প্রশ্নগুলো করেন এই ভিডিওতে আপনারা সকল প্রশ্নের উত্তর পাবেন যেই প্রশ্নের উত্তরগুলো থেকে আপনার টিকটক আইডিতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন এবং যারা টিকটক ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করেন ভিডিও এডিটিং করতে যে আপনারা অনেক সমস্যার ভিতরে পড়েন সেই সমস্যাগুলো এই ভিডিও থেকে সমাধান করতে পারবেন তো নাম্বার ওয়ান এক নাম্বারে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন আমি আপনাদেরকে বলবো আমি দুইটা অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি নাম্বার ওয়ান ক্যাপকাট অ্যাপস নাম্বার টু কাইংমাস্টার তো কাইংমাস্টার অ্যাপস দিয়ে কিন্তু তেমন একটা ভিডিও এডিটিং করি না মাঝে মাঝে ভিডিও এডিটিং করা হয় আর বেশিরভাগ ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি যারা টিকটক ভিডিও বানান আপনারা সবাই মোটামুটি ক্যাপকাট অ্যাপস চিনেন ক্যাপকাট অ্যাপস দিয়ে অনেক ভালোভাবে ভিডিও এডিটিং করা যায় এই জন্য আমি ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি আর আমার এই ইউটিউব চ্যানেলে বেশিরভাগ ক্যাপকাট অ্যাপস বিষয়ে আমি টিউটোরিয়াল দিই সবসময় যে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাই ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং শেখাই ঠিক আছে তো আশা করি এই প্রশ্নের উত্তর পাইছেন এরপর অনেকে আমাকে আবার প্রশ্ন করেন ভাই আমরা যে টিকটকে ভিডিও পোস্ট করি আমাদের ভিডিওর মাধ্যমে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার টিকটক আইডিতে যে নামটা আছে সেই নামটা দিয়ে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং আপনি যে টপিকে ভিডিও পোস্ট করেন সেই ভিডিও বিষয়ে একটা মানে ছোট একটা ওয়ার্ড লিখে আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারেন অনেকে আছে দেখবেন যে মানে হেভি জিবি অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দা টিকটক ফর ইউ টিকটক বাংলাদেশ টিকটক অফিসিয়াল তারপরে মানে টিকটক ভাইরাল ভিডিও ভাইরাল মানে এই ধরনের প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ দিয়ে পুরো ডিসক্রিপশন বক্সটাকে একেবারে বস্তিখানা বানাই ফেলায় এই ক্ষেত্রে কি হয় আপনার ডিসক্রিপশন বক্সটাও তেমন একটা দেখতে সুন্দর লাগে না মানুষে আনে বিরক্ত ফিল করে তখন আপনার ভিডিওগুলো আর দেখে না এত হ্যাশট্যাগ দিলে কখনো ভিডিও ভাইরাল হবে না দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন একটা হয়েছে আপনার টিকটক আইডিতে যে নামটা দিয়েছেন সেই নামটা দিয়ে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন ওই নামটা দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হবে আপনার সেই নামটা টিকটক একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে এবং আপনার ভিডিওর মাধ্যমে আপনি যে কথাবার্তাগুলো বলছেন যদি আপনি ভয়েস ভিডিও বানান ভয়েসে শুরুতে যে কথাটা বলছেন সেই কথাটা দিয়ে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর যদি আপনি গানের ভিডিও করেন গানের শুরুতে যে ওয়ার্ডটা ছিল সেটা দিয়ে একটা হ্যাশট্যাগ ভিডিও বানাবেন ঠিক আছে অতিরিক্ত হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় নাম্বারে যে প্রশ্নটা করেন এই প্রশ্নটা আপনারা আমাকে বেশি বেশি করেন আপনাদের টিকটক আইডি বিষয়ে এবং টিকটক সেটিংস বিষয়ে ভাই আমার টিকটক সেটিংসে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে আমার টিকটক আইডি এই সমস্যা ওই সমস্যা এবং আমার টিকটক আইডিতে শেয়ার বাটন চালু করতে পারতেছি না ডিউড অপশন চালু করতে পারতেছি না কমেন্ট অপশন চালু করতে পারতেছি না আমার টিকটক আইডি প্রাইভেট হয়ে রয়েছে কিভাবে আনপ্রাইভেট করবো মানে ই টু জেড আপনারা খুঁটিনাটি অনেক অনেক প্রশ্ন করেন এতগুলো প্রশ্ন এখানে বলা যাবে না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সকল প্রশ্নের সমাধান একটাই আপনি এক ক্লিকে সমাধান করতে পারবেন আপনার টিকটক আইডিতে যেই সমস্যা থাকুক না কেন আপনি এক ক্লিকে সমাধান করতে পারবেন আর সেটা হলো আপনার টিকটক আইডিটা আপডেট দিতে হবে দেখেন টিকটক কিন্তু এক সপ্তাহ 15 দিন পর পর আপডেট আসে আপনি যদি আপডেট না দেন তাহলে আপনার টিকটক আইডিতে এই ধরনের সমস্যা হবে যখন আপনি আপনার আইডিতে আপডেট দিবেন আপনার টিকটক অ্যাপসটা আপডেট দিবেন তখন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে একবার নতুনভাবে যেভাবে থাকে সেভাবে চলে আসবে আর কোনো সমস্যা থাকবে না আপনার সেটিংস বলেন যেখানে সমস্যা থাকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনি নিত্য নতুন ফিচারও পাবেন আপডেটের সাথে কিন্তু টিকটকে নিত্য নতুন ফিচার অ্যাড করে এবং টিকটক আইডিটা আরও বেশি বেশি রালিং করে আপনার ভিডিও পোস্ট করতে যদি লেট হয় মানে লোডিং নেই যখন আপনি আপডেট দিবেন এগুলো সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন হলো ভিডিও এডিটিং নিয়ে যারা টিকটক ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করেন আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন আপনারা তো বেশিরভাগ ক্যাপকাট অ্যাপস দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করেন তো যখন আপনি ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন বিভিন্ন প্রকারের সমস্যার ভিতরে পড়েন সেই সমস্যাগুলো নিয়ে মূলত আমাকে প্রশ্ন করেন অনেকে প্রশ্ন করেন ভাই আমি যখন একটা ভিডিও এডিটিং করি আমার ব্যাকগ্রাউন্ডটা যখন কালার করি তখন আমার মুখের সাথে সাউন্ডের সাথে মিলে না মানে আপনি যে সাউন্ডটা দিয়ে ভিডিওটা তৈরি করেন সেই সাউন্ডের সাথে মুখের সাথে মিলে না দুইটা দুই দিকে হয়ে যা হয়তো সাউন্ড আগে চলে যা এই যে আমরা যে লিপসিং করি লিপসিং পরে চলে যা দুইটা দুই দিকে হয়ে যা ঠিক আছে তো আমি সকল সমস্যার সমাধান একসাথে দিয়ে দিচ্ছি আমি আরও কিছু প্রশ্ন তুলে ধরতেছি আবার অনেকে বলেন ভাই আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আসে না মানে টুকিটাকি ক্যাপকাট অ্যাপসের আপনারা অনেক ধরনের প্রশ্ন করে থাকেন সকল ধরনের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এক ক্লিকে সমাধান সেটা হচ্ছে আপনার ক্যাপকাট অ্যাপসটা আপডেট করতে হবে আমরা অনেকে আছে শুধু ক্যাপকাট অ্যাপ চালাই 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 কিন্তু ক্যাপকাট অ্যাপস আমরা আপডেট দিই না আপডেটের সাথে অনেক কিছু পরিবর্তন হয় আপনি যদি ক্যাপকাট অ্যাপস আপডেট না দেন তাহলে আপনি অনেকগুলো ফিচার পাবেন না অনেকগুলো ভিডিও এডিটিং এর অপশন পাবেন না এবং ভিডিও এডিটিং করার যে অপশনগুলো আছে যদি আপনি ক্যাপকাট অ্যাপস আপডেট না দেন তাহলে সেই অপশনগুলো কাজ করবে না
আর যখনই আপনি ক্যাপকাট অ্যাপস আপডেট দিবেন তখনই ওই অপশনগুলো কাজ করবে এবং আপনি নিত্য নতুন অনেকগুলো ফিচার পেয়ে যাবেন যেগুলো আপনার ক্যাপকাট অ্যাপস আপনি পাচ্ছেন না। আমরা যে ভিডিওর স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি ভাই এটা করেন সেটা করেন, তো অনেকে বলেন ভাই আমার মোবাইলে তো এটা নাই, আমার ক্যাপকাটে তো ওটা নাই সেটা নাই, ঠিক আছে এগুলো বলেন। তো আপনি যখন আপডেট দিবেন আপডেট দেওয়ার সাথে সাথে সকল ফিচার চলে আসবে, অবশ্যই আপডেট দিবেন। ক্যাপকাট অ্যাপস এক সপ্তাহ 15 দিন 20 দিন এক মাস পর পর কিন্তু আপডেট আসে, আপনি দেখবেন আপনার ক্যাপকাট অ্যাপসে আপডেট আসছে কিনা, আপডেট আসলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। এবং আপনি যখন ভিডিও এডিটিং করবেন অবশ্যই অবশ্যই আপনার মানে মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ডাটা কিংবা ওয়াইফাই যে কোনো একটা থাকতে হবে, মানে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন দিয়ে মূলত আপনি ভিডিও এডিটিং করবেন। ক্যাপকাট অ্যাপসে বেশিরভাগ কাজ হয়েছে মানে নেটের মাধ্যমে করতে হয়, যদি আপনার নেট চালু না থাকে তাহলে সেটা কাজ করবে না। ধরুন আমি আপনাকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি আপনারা এটা করেন সেটা করেন এখানে ক্লিক করেন, কিন্তু আপনি ওভাবে ক্লিক করতেছেন আপনার মোবাইলে কাজ করতেছে না, কেন না আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন নাই। অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু রাখবেন আর ক্যাপকাট অ্যাপসটা আপডেট করে নেবেন, তাহলে সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর আবার মোবাইল নিয়েও কিছু কথা আছে, যদি আপনার মোবাইলটা একটু নর্মাল টাইপের থাকে আর কি, একেবারে মানে র্যাম কম নর্মাল টাইপের, তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিং তেমন একটা ভালো হবে না। মোটামুটিভাবে 15,000 টাকা থেকে 20,000 টাকা বা উপরে আরও হাই কোয়ালিটি হলে আরও ভালো, তখন কাজে ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করা যায়, ভালো ভালো ভিডিও এডিটিং করা যায়। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। সেই সঙ্গে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।